আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের আগামীকালকে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হতে যাচ্ছে, আর এই পরীক্ষা নিয়ে অনেকে প্রশ্ন করেছো যে তোমরা কি কি মডেল কোশ্চেন পড়বে, রাইটিং সেকশন থেকে কি কি পড়বে। তো অন্তত সংক্ষিপ্ত সময়ের জন্য তোমরা যাতে একটা প্রস্তুতি নিয়ে আসতে পারো, পরীক্ষা লেখার উপযোগী হতে পারো, অন্তত পরীক্ষায় কিছু লিখতে পারলে ভালো লাগবে। তো সেই দৃষ্টিকোণ থেকে, যদিও ক্লাসে এগুলো বলে দেওয়া হয়েছে, তারপরে এখন আমি তুমি হয়তো অনেকে বুঝতেছো না কি পড়বো, তো তাদের জন্য আজকে আমি এখন বলতেছি, ওভারঅল সবার জন্য অল্প সময়ের জন্য, যাতে তুমি একটা প্রস্তুতি নিয়ে আসতে পারো। তো তোমরা যে যে মডেল কোয়েশ্চেন গুলো অন্তত দেখে আসবে, 10, 41, 45, 54, 55, 56, 69, 70, 74, এই মডেল কোয়েশ্চেন গুলো থেকে কি কি পড়বে? এমসিকিউ পড়বে, এমসিকিউ সবগুলো টানা শিখে ফেলবে। দ্বিতীয় হলো কি, কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার সব পড়তে বলছি না, শুধু প্রথম পাঁচটি করে কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু দেখে আসবে। এরপরে ফ্লো চার্ট, এগুলো থেকে ফ্লো চার্ট একটু দেখবে, আর সামারি এই মডেল কোয়েশ্চেন গুলো থেকেই ইনশাল্লাহ সামারিও চলে আসবে। গ্রামাটিক্যাল অংশ থেকে যেমন কমপ্লিটিং সেন্টেন্স, ইনশাল্লাহ যে রুলগুলো তোমাদের ক্লাসে শেখানো হয়েছে রুল বেসড ইনশাল্লাহ আসবে, আর তোমাদের যে মডিফায়ার আছে এগুলো ইনশাল্লাহ বোর্ড কোয়েশ্চেন থেকে খুব ভালোভাবে চেষ্টা করবে। মডেল কোয়েশ্চেন 2016-17 ভালো করে দেখবে, 2016 সাল কমপ্লিট করবে, এরপর 2017 সাল অন্তত দুইটা খুব ভালো করে দেখবে। এবং ন্যারেশন ক্লাসে যা করানো হয়েছে, যে নিয়মগুলো শেখানো হয়েছে, এরপর তোমরা করে আসবে। আর যদি তোমাদের প্রশ্নপত্র কেমন হবে প্রয়োজন হয়, তাহলে এখান থেকে দেখে নিবে, যে এরকম এমসিকিউ থাকবে, কোয়েশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারাইজিং, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থাকতেছে, গ্রাফ অ্যান্ড চার্ট থাকবে, অ্যান্ড তারপরে কম্পিটিশন, ন্যারেশন, মডিফায়ার, প্রেক্যাপ, অ্যাপ্লিকেশন। এখন গ্রাফ অ্যান্ড চার্টগুলো পড়বে, এখানে দেওয়া আছে, বিশেষ করে প্রথম থেকে এবং শেষের থেকে বেশি ইম্পর্টেন্ট, প্যারাগ্রাফ শেষেরগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং অ্যাপ্লিকেশন দেখে আসবে, প্রস্তুতি নিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন আসলে যাতে তুমি লিখতে পারো। তো পরীক্ষায় অবশ্যই লিখে আসবে, তোমার যেন ক্রিয়েটিভিটি দেখা যায়, ইনশাল্লাহ চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিবে এই কামনায়, তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।